নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং IVF বিশেষজ্ঞ। আজ আমরা যেটা আলোচনা করব, যখন IUI করা হচ্ছে, IUI এর সময় আপনার কি করা উচিত। প্রথম যে প্রশ্নটা সব পেশেন্টরা জিজ্ঞাসা করেন, IUI যে সাইকেলে হবে সেই সাইকেলে সহবাস করা উচিত কি না। আমরা বলবো IUI এর সাকসেস রেট কিন্তু খুব বেশি নয়, খুব বেশি হলো 10-15%, অর্থাৎ 100 জন যদি IUI করেন 10-15 জনের প্রেগনেন্সি আসতে পারে। কাজে যত ভেতরে স্পাম যাবে তত কিন্তু ভালো। সেজন্য আমরা বলি IUI চলাকালীন সময়ও নিয়মিত সহবাস করা উচিত, এবং নিয়মিত বলতে শুধুমাত্র ওভুলেশনের টাইমে নয়, সপ্তাহে অন্তত 2-3 বার সহবাস করা উচিত। অনেকে বলেন যে IUI এর আগে যদি গ্যাপ দিই তাহলে IUI এর দিনে স্পাম ভালো থাকবে, এটা একদম ভুল ধারণা। যত বেশি গ্যাপ দেওয়া হবে তত কিন্তু পুরনো স্পাম এসে যাবে এবং পুরনো স্পামের কোয়ালিটি খারাপ থাকে। সেজন্য আমরা বলি IUI এর সাথে নিয়মিত সহবাস করুন, কোনো গ্যাপ দেওয়ার কোনো দরকার নেই। 2 নম্বর, IUI এর সময় অবশ্যই যেটা করতে হবে, ফলিকুলার স্টাডি করতে হবে। ডাক্তারবাবু যদি আপনাকে কোনো ট্যাবলেট বা ইঞ্জেকশন নেন সেটা নেবেন, এবং অবশ্যই ফলিকুলার স্টাডি করে দেখতে হবে কোন সময়টাতে আপনার ওভুলেশন হতে পারে, এবং সময় মতো কিন্তু ওষুধ ইঞ্জেকশন নিতে হবে, বিশেষ করে HCG যে ট্রিগার ইঞ্জেকশন সেটা কিন্তু টাইম মতো নিতে হবে। 3 নম্বর, IUI যেদিন করা হবে সেদিন কিন্তু যে সেন্টারে IUI করা হবে সেখানে কিন্তু হাজব্যান্ডকে নিয়ে সময় মতো পৌঁছতে হবে। তাড়াহুড়ো করলে হবে না, দেরি করে গেলে হবে না, কারণ হাজব্যান্ডকে সময় দিতে হবে স্পাম দেওয়ার জন্য। তারপর সেই স্পামটাকে ওয়াশ করা হবে, অর্থাৎ প্রসেস করা হবে, তারপরে সেই স্পামটাকে ইউটারাসের ভেতরে দেওয়া হবে। 4 নম্বর, যেটা অনেকে প্রশ্ন করেন, যখন IUI চলছে তখন কি স্বাভাবিক সব কাজকর্ম করব না শুয়ে থাকতে হবে? মনে রাখতে হবে IUI সাইকেল চলাকালীন, অর্থাৎ IUI এর আগে এবং পরে শুয়ে থাকার কোনো দরকার নেই। শুয়ে থাকলে প্রেগনেন্সির চান্স বাড়ে না, বরং কমে যেতে পারে। স্বাভাবিক সব ধরনের কাজকর্ম, ব্যায়াম, এক্সারসাইজ, খাওয়া দাওয়া সব কিছু স্বাভাবিক করবে। আর IUI এর পরে যদি অন্য কোনো ট্যাবলেট বা কিছু দেওয়া হয় তাহলে সেগুলো নেবেন। আমরা কিন্তু বলি IUI এর পরেও কিন্তু অন্তত 3-4 দিন একটুখানি সহবাস করার জন্য, যাতে প্রেগনেন্সি আসার চান্সটা বাড়ে। মনে রাখতে হবে IUI একটা সিম্পল পদ্ধতি প্রেগনেন্সি আসার, তাই IUIটা নিয়ে কিন্তু অতিরিক্ত রেস্ট্রিকশান, যে রেস্ট নিতে হবে, এই করতে পারবো না, এই করতে পারবো না, এই ধরনের অতিরিক্ত কোনো রেস্ট্রিকশান নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। যদি আপনাদের এ সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন। ধন্যবাদ।